যেমন পৃথিবী দেখেছিল যে আজকে 12 ঘন্টা বন্ধ থাকবে, সেই মোতাবেক আজকে সমস্ত বিজেপি তাদের শক্তি দিয়ে, জেলার শক্তি দিয়ে বন্ধ সফল করতে তারা রাস্তায় নেমেছে। সেই ক্ষেত্রে আমরা যখন দেখলাম যে বেসরকারি বাস স্ট্যান্ডে নেই বাস, যাত্রীদের সাধারণভাবেই অসুবিধা হচ্ছে। অন্যত্র আমরা দেখলাম কিছু দোকান খোলা থাকলেও বন্ধ সমর্থনে বেশ দোকান বন্ধ রয়েছে। তাই সরকারি বাস আটকাতেই বা বন্ধ সফল করতেই সেখানে বিজেপি তপনের এমএলএ বা বিধায়ক রুদ্রায় শুধু সহ জেলা নেতৃত্ব সেখানে উপস্থিত ছিল, তারা বাসের সামনে বসেছিল। আমরা দেখলাম সেখানে পুলিশ গিয়ে সেই পিকেটিং কে ভেঙে দিচ্ছে, রুদ্রায় টুডু অর্থাৎ যে বিধায়ক তাকে বাজা খোলা করে সাইডে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যত্র শুভেন্দু অধিকারী, শুভেন্দু সরকার, সরি শুভেন্দু সরকার, মুন্না ধন্যবাদ। আর বালুরঘাটের পর আপনাদের সামনে তুলে ধরবো হুগলি স্টেশনের ছবি। সেখানে রেল অবরোধ করলো বিজেপি সমর্থকরা। আজ সকাল 7:10 নাগাদ আপ ব্যান্ডেল লোকাল স্টেশনে ঢোকা মাত্রই বিজেপির কর্মী সমর্থকরা লাইনে নেমে পড়ে অবরোধ শুরু করে দেন, ট্রেন দাঁড়িয়ে যায়। সৌরভ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। সৌরভ, এই মুহূর্তে কি পরিস্থিতি, অবরোধ কি এখনো চলছে? অবরোধ উঠেছে, পুলিশই এসে তাদের অবরোধ সরিয়ে দেয়। তারা কিন্তু এই মুহূর্তে অবরোধ থেকে উঠে পড়ে বিজেপি হুগলি স্টেশন থেকে। ট্রেন চলাচল স্বাভাবিক হলো, যেই তো প্রায় 1 ঘন্টা ট্রেন অবরোধ ছিল, পরপর ট্রেন থেকে যাওয়ার জন্য ট্রেনের গতি কিন্তু কিছুটা হলেও স্লো হয়েছে। কিছু এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়েও ছিল বিভিন্ন স্টেশনে, ব্যান্ডেল স্টেশনে দাঁড়িয়েছিল, মগরা স্টেশনে দাঁড়িয়েছিল, তারাও কিন্তু আস্তে আস্তে পাস করছে বিজেপি কর্মীরা। এরপরে কিন্তু যেটা বেরিয়েছে, যেটা জানাচ্ছে, যে তারা সড়ক পথেও কিন্তু এই অবরোধে করবে। যেই তো 12 ঘন্টা এই ভোটের সন্ত্রাস নিয়ে বিজেপি বাংলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল, সেই কারণে কিন্তু তারা রেল অবরোধ থেকে উঠে গেলেও কিন্তু পরবর্তী জায়গায় অন্য জায়গায় এই অবরোধ, বা বেলা বাড়লে দোকান যখন খুলতে যাবে তখন তাদের দোকান বন্ধ করবে কিনা সেটাও কিন্তু দেখার বিষয় আছে। ধন্যবাদ সৌরভ। বন্ধের সকালে এবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের ছবি আমরা দেখব। নন্দীগ্রামের টেঙ্গুয়াতে পথ অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা, টোটো চালকদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। নন্দীগ্রাম চণ্ডীপুর রুটে সমস্ত বাস ট্রেকার বন্ধ রয়েছে। অন্যদিকে আজ সকালবেলা কোচবিহার শহরে সরকারি বাস আটকানোর চেষ্টা। শহরের পাওয়ার হাউস এলাকায় কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে কর্মীদের নিয়ে সরকারি বাস আটকে দেন, পরে পুলিশ গিয়ে তাঁদের সরিয়ে দেয়।